সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে আল্লাহ তাআলা বলছেন কুলু অশরাবু, খাও পান করো, পাশাপাশি দুটি শব্দ, আল্লাহ তুসরিফু, বেশি খায় না বেশি পান করো না। তাহলে এটাও আছে ওটাও আছে, বেশি খাওয়া বেশি পান করাও আছে। ওই হাদিসটা ঠিক যেটা আগে থেকে মা চাচির মুখে শুনতেন যে তিন ভাগে ভাগ করে খেতে হয়, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, আর এক ভাগ শ্বাস প্রশ্বাস। যে ঠিক আছে, যদি খাওয়া বেশি হয় তাহলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, শরীরে অসুখ হবেই, কাউকে বলা লাগবে না। পানির কারণে হোক খাওয়ার কারণে হোক তাকে ঠিক মতো চলতে দিতে হবে, কেননা যতটা শ্বাস প্রশ্বাসের প্রয়োজন ততটা মানুষের লাগে না। যদি আবার খাওয়া বেশি করে এটা বন্ধ রাখেন তাহলে তো অসুখ হবেই, শ্বাস প্রশ্বাস দিয়ে একে চলমান করে রাখা হয়। তো শরীরে 24 ঘন্টায় যে শ্বাস প্রশ্বাস লাগে তাতে অনেক কম লাগে চলমান রাখার জন্য, তো খাওয়ার কারণে যদি এটা আরও কমে যায় তাহলে তো যে চলাচলের জন্য যেসব রাস্তাপথ আছে সব এমনি বন্ধ হয়ে যাবে। যার জন্য বেশি খায় না বেশি পান করো না, ইন্নাহুল্লাহ ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই যারা বেশি খায় বেশি পান করে আল্লাহ তাদের পছন্দ করেন না। পরের বাক্য আরও জটিল হয়ে গেল, আর এইখানে আরও একটা সতর্কবাণী যে মানুষের খাদ্য পেটে কোনো মেশিন নাই, এটা ডলে দেওয়া হয় না, এটা একটা পানি আছে যে পাকস্থলিতে গেলে সেটা গলে যায়। যদি খাওয়া বেশি হয় পানি কমে যায় তাহলে বদহজম হবেই, মানে শরীরে যে পরিমাণ পানি দিবে খেয়েছেন বেশি যার কারণে পানি বেশি দিতে পারবে না, ও যা দেয় তাই দিবে, কিন্তু যদি খাওয়া বেশি হয়ে যায় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবে, ঝামেলা একটা বাদ ভাই। যার কারণে আল্লাহ তাআলা বলছেন বেশি খায় না বেশি পান করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের লোক নিতে চাইলে আগে তার সামনে খাওয়ার পেশ করতেন, যদি বেশি খেত তাহলে তাকে নিতেন না, বলতেন না কাসরাত লাখলা সোম, বেশি খাওয়া ধ্বংসের লক্ষণ। এই কথা বলে তিনি ফেরত দিতেন, আল্লাহ তাআলা খাওয়ার ব্যাপারে এই কথা বলেন।